আম ভর্তা কেনা বানাতে জানে বলেন? মোটামুটি সবাই জানে, তারপরও কিছু কিছু আম ভর্তাতে কিছু ভিন্নতা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শানস কুকিং হোম। আজ আমি আপনাদের তেঁতুলের পাল্প দিয়ে এই ভর্তাটি বানিয়ে দেখাবো, তাহলে চলুন বানিয়ে দেখাই। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমটাকে এই গ্রেটারের মোটা অংশটাকে দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এই আম ভর্তাটাতে যা যা ইনগ্রিডিয়েন্টস দিব তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি 25 গ্রাম তেঁতুল। তেঁতুলটাকে আমি ভালো মতো ভিজিয়ে রেখে তারপরে পাল্প করে নিয়েছি। এখন আমি এই তেঁতুলটা কাঁচা আমের মধ্যে দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর এখানে দিয়ে দিব আমি 1/2 চা চামচ বিট লবণ। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ সাধারণ লবণ। আচাটিতে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব উঁচু করে 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী দিবেন। এখন এই ভর্তাটা আমি যদি কোনো চামচ দিয়ে নাড়াচাড়া করে নিই তাহলে কিন্তু তেমন একটা টেস্ট হবে না, যার জন্য আমি হাতে একটি গ্লাভস পরে নিয়েছি। এখন আমি হাতে ভর্তাটিকে মাখিয়ে নিব, কেননা হাতে মাখানো ভর্তাটা টেস্টই আলাদা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আম ভর্তাটা থেকে কিরকম রস বের হচ্ছে। আমি বলতেই আমার জিভে পানি চলে আসছে। খুবই টেস্টি একটি ভর্তা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো হয়ে গেল আমার আম ভর্তা, খুবই সুস্বাদু একটি ভর্তা। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না যে এই আম ভর্তাটার স্বাদটা কীরকম। আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খাবেন। আর আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক করে দিন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।